তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন কোন কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে তাহলে সেই টাকা আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না কারণ নসুলফে কেন শেষার দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয় যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদেই দিতে হবে দাতা যদি কোনো সাধারণ গরীব মানুষকে দিয়ে থাকে তাহলে গরীব মানুষের জন্য করতে হবে আপনি সেটা মসজিদে ব্যয় করতে পারবেন না হ্যাঁ এক মসজিদের জন্য দিয়েছে সেই মসজিদে আর প্রয়োজন নেই তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন এমডি আরাফাত এমডি আরাফাতে এর আপনি রেখেছেন সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায় আল্লাহ সুমাদার কাছে আশ্রয় চাইবেন এবং নিজের জায়গা থেকে নিজের নিজের জায়গা থেকে বিরুদ্ধে সংগ্রাম করার চেষ্টা চালাবেন মানুষ চাইলে পারেন আসলে এমন কিছু নেই সেই মানসিকতা দরকার আপনি মন্দ কাজ থেকে বাচ্চার জন্য সিরিয়াসনেস দরকার সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা অসম্ভব নয় এখান থেকে দূরে থাকাটা সন্তান নেই ন্যাক্কার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন নেকার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুমাতালার কাছে বিভিন্ন নবী গন বিভিন্ন দোয়া করেছেন কোরআনকারী মেলা সেগুলো উল্লেখ করেছেন আমরা সেগুলোকে অনুসরণ অনুকরণ করতে পারি যেমন ইবাহিম জাকা জাকারি আল আলহিসাল্লা সালাম। তারা প্রত্যেকেই আল্লাহ সুমাতালার কাছে ভালো এবং নেক ভালো সন্তানের জন্য নেক সন্তানের জন্য দোয়া করেছেন সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাসো আল হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন রব্বি হাভলি মিনাস হেইন আরেকটি দোয়া হলো হর্বিল তাজারদা ও আন্তঃরুল ওয়ারিস হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিল্লাদুমকা দুর তৈমি রব্যি হাবলি মিল্লাদুমক আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন ইন্নাক স্বামী দোয়া নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য এরপরে স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে তসলিমা ইতি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোন আমল থাকলে জানাবেন সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার উপৌকন দিবেন সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা এক অন্যকে ভালোবাসা না হলে পরস্পর মধ্যে সম্প্রতি তৈরি না হলে তোমার ভালো মুসলমান হতে পারবে না এরপর তিনি বলেছেন যে আলাহ আদুলকুমা আল্লাহ আহ আল্লাহ আলাহ আদুল সেই ইন ঈদা যা আলতুমু হোক এদা ফালতুমু হোক তোমাদেরকে এমন একটা টিপসকে আমি বলে দিব না যেটি করলে যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালাম হবে এরকম পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও সালামের প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে সেই সাথে হাদিয়ার উপরে আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে এটিও হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য স্বামী স্ত্রী পরশু পরকে বিশেষ করে সালাম দিতে হবে সালামের জব দিতে হবে শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চ স্বরে খুব ভালো করে মহব্বতের সাথে সেই সাথে উপহার উপহারপ্রহ করে আদান প্রদান করতে হবে এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক সেই সাথে আল্লাহ সব তালকে স্পেশালি দেওয়া করবেন না অন্যের প্রতি সম্প্রীতি সৌহার্দ্য যেন আল্লাহ তালা বাড়িয়ে দেন দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন আর নেক সন্তানের জন্য রব্বি হাবিল সলেহাইনে দোয়াটি পড়তে পারেন রব্বানা হাবদানাটি পড়তে পারেন তারপরে রব্বি হাবলিম কিয়তা ইনাকামিদা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এআটি পড়তে পারেন এগুলো সবগুলো নেক সন্তান লাভের দোয়া বিন্দু নবির সুলকন পড়েছেন আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা না যদি না বলি মেয়ে কান্নাকাটি করে তার থেকে আমার গুণ হবে না মোটেই না বরং আপনি কেউ কাদুকার হাসুক আপনি অন্যায় থেকে বিরত থাকবেন আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনো কষ্ট পাবেন তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখালাপ হবে এটা আসলে ভুল কথা কারণ হলো কোন মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি দেন তো সেটা রক্ষা করা জরুরি না আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো সেটা রক্ষা করা জন্য আবশ্যক নয় বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে